এই রকেটটা বানানো খুব সোজা। তোমার দরকার একটা কার্ডশিট, বাঁকানো স্ট্র, রাবার ব্যান্ড, সেলো টেপ, সুতো আর একটা বেলুন। কার্ডশিটটা থেকে একটা ডাবল রকেট বানাও। উপরে ভাঁজ বরাবর আঠা মাখাও আর সেখানে একটা স্ট্র আটকে দাও। স্ট্রটা একটা বেয়ারিং এর কাজ করবে, যার মধ্যে দিয়ে তুমি একটা সুতো ঢোকাতে পারো। এইবারে সুতোটা ঢুকিয়ে দাও, তারপর আঠা লাগাও আর রকেটটা নিজের সঙ্গে সেটে দাও, যাতে ওটাকে দুদিক থেকেই দেখতে বেশ রংচঙে লাগে। এইবারে রকেটের লেজটা দুদিকে একটু সরিয়ে দাও। সুতোর একদিক দরজার সাথে লাগিয়ে দাও। এইবারে যদি ফু দাও, রকেটটা তাহলে সামনে এগিয়ে যাবে। রকেটের ভেতরে একটা বাঁকানো স্ট্র লাগাও। স্ট্রয়ের একদিকে একটা বেলুন লাগিয়ে দাও। এবার আবার সুতোটা উপরের স্ট্রয়ের ভিতর দিয়ে গলিয়ে দাও আর বেলুনটা নিচের স্ট্র দিয়ে ফোলাও। রকেটটাকে এইবারে ছেড়ে দিলেই ওটা নিজে নিজেই সুতো ধরে এগিয়ে যাবে। রকেটের লঞ্চটা আবার দেখো, যেই না তুমি ছেড়ে দেবে, অমনি স্ট্রয়ের থেকে হাওয়া বেরিয়ে রকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা একটা খুব সুন্দর খেলনা।